গতকালের যে নিম্নচাপ আজকে আরেকটু ঘনীভূত হয়েছে এবং এই মুহূর্তে পজিশন হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ, অর্থাৎ ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া। সুস্পষ্ট নিম্নচাপ আছে হচ্ছে আমাদের সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। ফোরকাস্ট যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়ালি এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, হয়ে আরেকটু ঘনীভূত হবে, হয়ে 2 তারিখ আজকে ইভিনিং অবলিক নাইট মধ্যে এটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে। ডিপ্রেশনে পরিণত হওয়ার পরেও এটা আরও একটু ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং 3 তারিখ অর্থাৎ 2 তারিখে ডিপ্রেশন হওয়ার 24 ঘন্টা পরে এটা একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 3 তারিখ ইভিনিং অবলিক নাইট কন্টিনিউ করবে এর মুভমেন্ট। 4 তারিখ সকালে ফোর্থ মর্নিং এটা পৌঁছে যাবে নর্থ উড়িষ্যা সাউথ অন্ধ্র কোস্টের কাছাকাছি। আই রিপিট, 4 তারিখ সকালে এটা পৌঁছে যাবে নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টের কাছাকাছি। এরপরে এর মুভমেন্ট যেটা হবে সেটা হবে নর্থ নর্থ ইস্টার্লি। এর প্রভাবে হবেটা কি না আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে 4, 5 এবং 6 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই 4 থেকে 6। এবার ওয়ার্নিং যেগুলো আমরা ইস্যু করেছি তার মধ্যে প্রথম যেটা বলছি হেভি রেইনফল ওয়ার্নিং, অর্থাৎ ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি 4 তারিখে একমাত্র আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হচ্ছে ভারী থেকে অতি ভারী। বাকি যে জেলাগুলো আমাদের কোস্টাল জেলা অর্থাৎ 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া, এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। 5 তারিখ বৃষ্টি আরেকটু বাড়বে, ফলে আমাদের যে উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ইনক্লুডিং কলকাতা ভারী থেকে অতি ভারী, আর দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো অর্থাৎ আপনার হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং কিছুটা মালদা, এই জায়গাগুলোতে 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। উইন্ড যেটা আমাদের অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টে থাকবে সেটা হচ্ছে 4 তারিখ সকাল থেকে মোটামুটি শুরু হবে উইন্ডটা কোস্টে অ্যালং অ্যান্ড অফ, সেটা হচ্ছে 45 থেকে 55 কিলোমিটার ঘন্টায়, গাস্টিং হচ্ছে 65। এটা 4 তারিখ সকাল থেকে শুরু হবে, তারপরে এটা আস্তে আস্তে একটু বাড়বে, বেড়ে 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং 80, এটা সন্ধ্যের পর থেকে চলবে 12 ঘন্টার জন্যে। ল্যান্ড এরিয়াতে যে উইন্ড আমাদের দিচ্ছে সেটা হচ্ছে 4 তারিখ শুধুমাত্র কোস্টাল জেলাগুলো অর্থাৎ নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া, এটাতে শুধু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 5 তারিখ এই কোস্টাল জেলাগুলো যেগুলো বললাম সেখানে থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাকি যে জেলাগুলোতে সেগুলোতে কম, ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। সমুদ্র যথারীতি উত্তাল থাকবে এবং কন্ডিশন ইনিশিয়ালি থাকবে হচ্ছে রাফ টু হাই এবং পরবর্তী ক্ষেত্রে হাই টু ভেরি হাই, অর্থাৎ 4 থেকে আস্তে আস্তে কিন্তু সমুদ্রের এটাও বাড়বে। এর ফলে আমরা কিছু ইম্প্যাক্ট, যেহেতু এখন আমরা ইনফরমেশন বেসড ফোরকাস্টিং থেকে একটু ইম্প্যাক্ট বেসড ফোরকাস্টিং সুইচ করেছি, ইম্প্যাক্ট হিসাবে আমরা কী কী দেখতে পাচ্ছি। ইম্প্যাক্ট হিসাবে প্রথমেই যেটা হচ্ছে যে মেজর এই সময় মাঠে আমাদের কিন্তু ধান আছে, সবাই হয়তো হারভেস্ট করে নিতে পারেনি,
সর্ষে আছে এবং কেউ কেউ আলু লাগিয়ে ফেলেছে, এই ফলে এগ্রিকালচার এই ক্রপগুলোর একটা মেজর ড্যামেজ হতে পারে। লো লাইং আমাদের যে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যেগুলো আছে সেখানে জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ভিজিবিলিটি সব সময় নয়, অকেশনালি মাঝে মধ্যেই কমে যেতে পারবে। এছাড়া আমাদের তো যে কাঁচা রাস্তা, কাঁচা বাড়িঘর, তার একটা সম্ভাবনা থাকছেই। যেহেতু আমরা বলছি 4 থেকে শুরু হবে হেভি রেইনফলটা, ফলে 4-এর একটা এফেক্ট থাকবে, তারপর 5-এর এফেক্ট জুড়বে, ফলে টোটাল কিউমুলেটিভ ইম্প্যাক্টটাই ভাবতে হবে আমাদের। এমন নয় যে 4-এ কিছু হবে না, কিউমুলেটিভ ইম্প্যাক্টটা 4-5 মিলিয়েই দেখতে হবে। ডেফিনেটলি মোস্ট ভালনারেবল হচ্ছে আমাদের কোস্টাল জেলাগুলো। সাধারণত নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের একটা ব্যাপার থাকে, এবারে এটা এত দেরি করে ডিসেম্বরের মধ্যে হচ্ছে, এটা কি সি সারফেস টেম্পারেচারের সঙ্গে কোনো সম্পর্ক আছে? না না, ওরকম কিছু নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে ডিসেম্বরে প্রচুর সাইক্লোনের প্রেসিডেন্স আছে, নাম্বার ওয়ান। সেকেন্ড, এই মাস তো মানুষের তৈরি, এন্ড অফ নভেম্বর আর একদম আর্লি ডিসেম্বরের মধ্যে ব্যক্তিগত নেচারের কাছে কোনো পার্থক্য হয় না। এটা অনেকটা ওরকম 59 পেয়ে B আর 60 পেয়ে A পাওয়ার মতন। হ্যাঁ, অ্যাকশন সাজেস্টেড অর্থাৎ আমরা যেগুলো বলেছি যে এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট, সবার প্রথমে হচ্ছে যে 3 তারিখ থেকে সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরতে যাবে না টিল ফার্দার অর্ডার। কেউ সমুদ্রে মাছ ধরতে যাবে না 3 তারিখের পর থেকে। যারা অলরেডি যদি কেউ গিয়ে থাকে তারা 2 তারিখ রাতের মধ্যে ফিরে আসতে বলা হচ্ছে। 2 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু অ্যালং অ্যান্ড অফ কোস্টে একটু হাওয়া থাকবে, ফলে আমাদের ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি, আমাদের যে যত কিছু আছে আমাদের সি বিচগুলোতে, সেগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। এগ্রিকালচারের জন্য একটা সেপারেট অ্যাডভাইসারি আমরা দিয়েছি, যেটা সম্ভব করা, যে যত সম্ভব পারা যায় মাঠের যে ধান আছে সেটাকে হারভেস্ট করে দরকার হলে মেশিনের সাহায্য নিয়ে সেটাকে ড্রাই করে স্টোর করে কোথাও একটা রাখা সেফ প্লেসে। যারা আলু এখনও লাগাননি, লাগাবেন মনে করছে, তাদেরকে বলা হচ্ছে 7 থেকে 10 দিন একটু ডেফার করতে। আর যারা লাগিয়ে ফেলেছেন আলু বা যাদের মাস্টার্ড বা আদার ভেজিটেবলস যেগুলো আছে, সেখানে সম্ভব হলে যত এক্সেস যে ওয়াটার যেটা হবে সেটা ড্রেন আউট করার জন্য একটা ফেসিলিটিস রাখা। কলা, পেঁপে এই জাতীয় গাছগুলোকে প্রপার সাপোর্ট দেওয়া, যাতে পড়ে না যায় হাওয়ায়। এবং সাউথে বিশেষ করে সাগর বা ওইসব দিকে পানের বরজ যেগুলো আছে সেগুলোতে আরেকটু বেশি সাপোর্ট প্রোভাইড করা, যাতে ঝড়ে পানের বরজের ক্ষতি না হয়। ভালনারেবল স্ট্রাকচার যারা বাস করেন বাইরেন, তাদের বলা হচ্ছে যে চেষ্টা করতে যে সেখান থেকে যদি কোনো সেফ জায়গায় মুভ করে যেতে পারে। ঐতিহ্যশালী প্রসিদ্ধ বাঙালিয়ানায় আদি ঢাকেশ্বরি এখন আপনাদের শহর বহরমপুরে। ফ্র্যাঞ্চাইজি আলফ্রো, একই ছাদের তলায় পেয়ে যাবেন বেনারসি, কাঞ্জিভরম, ইকত, বালুচুরি, স্বর্ণচুরি, ধর্মভরম, ঢাকায় মসলিন, পিওর সিল্ক, তাঁত ও ফেন্সি শাড়ির বিপুল সম্ভার। বিয়ের কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী। পাবেন বরের ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি, সাথে কনের লেহেঙ্গা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 9933104335 অথবা 9593356335।